আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দেন, তালাক দেওয়ার পরে স্ত্রী স্বামীর বাড়িতে থাকবেন নাকি বাপের বাড়িতে চলে যাবেন, ইদ্দত তিনি কিভাবে পালন করবেন, কোথায় থেকে পালন করবেন আর কতদিন পালন করবেন, এই সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, একটা ছেলে এবং মেয়ের মাঝে ইজাব এবং কবুলের দ্বারা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, ঠিক তদ্রূপভাবে একটা ছেলে একজন স্বামী ও স্ত্রীর মধ্যকার বৈবাহিক সম্পর্কটা তালাকের মাধ্যমে শেষ হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়, চাই রাগের মাথায় হোক, ইচ্ছা করে হোক, হাসির ছলে হোক, যে কোনো ভাবে যদি দেয়, তালাক হয়ে যায়। কারণ হাদিসের মধ্যে আছে, সালাসুন জিদ্দুহুন না জিদ্দুন ওয়া হাসলুহুন না জিদ্দুন, তিনটা বিষয় আছে এমন যা রসিকতার ছলেও হয়ে যায় বা ইচ্ছা করে দিলেও হয়ে যায়, আর সেটি হচ্ছে তিন তালাক। তো বুঝতেই পারলেন, তো কোন স্বামী যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিবেন, তখন স্ত্রী ও স্বামীর মাঝের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেল, এখন তার আর স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবে না, একজন আরেকজনের সাথে পর্দা করতে হবে, স্বামী স্ত্রী হিসেবে যে আচার আচরণ চলাফেরা আগে করতো সেইভাবে আর করা যাবে না, স্বামী স্ত্রী হিসেবে আর সংসারও করতে পারবে না, এখন সম্পর্ক শেষ, বাকি শুধু তিনি তিন হায়েস পর্যন্ত ইদ্দত পালন করবেন। একজন স্ত্রী তিনি ইদ্দত পালন করবেন স্বামীর ঘরের মধ্যে, এটা তিন হায়েস পর্যন্ত, যদি তার হায়েস না হয় তাহলে তিন মাস। তো এই যে ইদ্দত পালনটা, এটা হচ্ছে স্ত্রীর পেটে স্বামীর পক্ষ থেকে কোনো সন্তান আছে কিনা তা নির্ণয়ের জন্যে। তো দর্শক, স্ত্রী স্বামীর ঘরে ইদ্দত পালন করবেন, আর সেই স্বামী, তালাক দেওয়া স্বামী স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন তিন হায়েস পর্যন্ত। হ্যাঁ, যদি সেই মহিলা স্ত্রী, তালাকপ্রাপ্ত স্ত্রী ঘরে থাকলে যদি কোনো শয়তানের ধোকায় পড়ে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, কোনো গুনাহ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে স্ত্রী তিনি বাড়ি থেকে বের হয়ে যাবেন, বাপের বাড়িতে চলে যেতে পারেন, যেখানে যাওয়া নিরাপদ সেখানে তিনি থাকবেন, আর সেই স্বামী তিন হায়েস পরিমাণ, তিন হায়েস পর্যন্ত তিনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন, আর এটা হচ্ছে সেই স্বামীর উপর ওয়াজিব। যখন তিন হায়েস শেষ হয়ে যাবে, এরপর থেকে সেই স্ত্রী অন্য কোথাও চাইলে বিবাহ করতে পারেন বা এইভাবে থাকতে পারেন। তো আশা করে বুঝতে পারছেন, নিয়ম হচ্ছে স্বামীর বাড়িতেই পর্দা পুশিদার সাথে, নিরাপত্তার সাথে, নিজের সতীত্বকে রক্ষা করার সাথেই তিনি সেখানে ইদ্দত পালন করবেন। আশা করে বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও দেশে পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।